গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি ও চান্দনা চৌরাস্তা অবরোধ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে অবস্থা নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা ফলে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলে যাত্রীরা পড়েছে দুর্ভোগে বিক্ষোভ হয়েছে নারায়ণগঞ্জেও সকালে শিক্ষার্থীরা চাষারায় জড়ো হয় পরে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড বঙ্গবন্ধু সড়ক ও নবাব সলিমুল্লা সড়কে অবস্থান নিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় দুই শিক্ষার্থী নিহতের বিচার ও বিক্ষোভকারীদের উপর পুলিশি নির্যাতনের বিচার সহ নয় দফা দাবি জানিয়েছে তারা ঢাকা আরিচা মহাসড়কেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা প্রেস প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন করেছে ছাত্রছাত্রীরা ময়মনসিংহের নতুন বাজার গাঙ্গিনাপার এবং পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা এ সময় শহরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দেড় ঘণ্টা বিভিন্ন সড়ক আটকে রাখে বরিশালের সরকারি সৈয়দ হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা দুপুরের পর অবরোধ তুলে নিলেও বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে যানজট চট্টগ্রামে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সমাবেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয় একই সাথে নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিও জানায় তারা সজীব সাদিক মাছরাঙা নিউজডেস্ক